লজ্জাবতির গাছ যেসব রোগের কাজ করে এটি তৃতীয় পর্ব দাঁতের মারির খতে লজ্জাপতির পাতা বারো গ্রাম পরিমাণে নিয়ে চার কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সে কাত মুখে নিয়ে দশ মিনিট মুখে রেখে ফেলতে থাকুন কয়েক দিনের মধ্যেই দাঁতের মাড়ি খত সেরে যাবে গ্রন্থি পাতে উপরোক্ত নিয়মে লজ্জাবতির কাঠ তৈরি করে ছেঁকে নিয়ে সে কাঠের সাথে এক কাপ দুধ ও সাত থেকে আট চামচ ঘি দিয়ে আবার পাক করুন কাঠটা শুকিয়ে গেলে এবং ঘি অবশিষ্ট থাকলে সে ঘি খাবেন ও মালিশ করবেন তাতে গোরন্তি বাদ ছেড়ে যাবে বগলের দুর্গন্ধে ও দাগে এমন অনেক লোক আছেন যাদের গেঞ্জিতে দাগ ধরে বগলে দুর্গন্ধ দেখা দেয় এ অবস্থায় বিশ গ্রাম লজ্জাপতির গাছ নিয়ে পাঁচ কাপ পানিতে সিদ্ধ করুন দুই কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে ছেঁকে নিন এবার সে কাতের দ্বারা শরীরটা মুছে ফেলুন আমার এ তথ্যগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক এবং শেয়ার করে উপকৃত করাবেন সকল বন্ধুদেরকে পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ